extra time. মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। আইএফএর হট সিটে বসেই চাপ অনুভব করতে শুরু করে দিলেন নতুন সচিব জয়দীপ মুখার্জি। তাকে ঘিরে দুই প্রধানের চাপানুতোর শুরু হয়ে গেল। কথিত আছে, বাংলা ফুটবলের হেডকোয়ার্টার আইএফএ কে নিয়ন্ত্রণ করে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। সেটাই দিন বেশ বোঝাও গেল। বাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত নতুন আইএফএ সচিবকে প্রথম দিনেই চাপে রাখলেন। জয়দীপ অত্যন্ত কর্মঠ ছেলে, বয়স কম, আশা করি আইএফএ কে এখান দিয়ে তুলে ধরবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের সবার সমর্থন থাকবে ওর প্রতি। আমার একটাই সমস্যা যে ইজমান সমর্থক, কিন্তু আশা করি যখন ওই চেয়ারটায় বসবে তখন ইজমান মোহনবানটাও ভুলে থাকবে, আইএফএর কথা আগে চিন্তা করবে, এবং ইস্ট বেঙ্গল মোহনবান দুটোকেই দরকার, সব ক্লাবেদের দরকার ওকে এগিয়ে চলার পথে। তো আশা করি ওই জায়গা থেকে আইএফএ কে ঘুরে দাঁড় করাবে। অবশ্য দেবাশিস দত্তের এমন বক্তব্যকে ঘিরে ইস্ট বেঙ্গল থেকেও পাল্টা মন্তব্য উড়ে এলো। দেবাশিসের পাল্টা দিলেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার। না, কমিটিতে কোনো না কোনো ভাবে তো কোনো না কোনো ক্লাবের সঙ্গে থাকবে, নতুবা তো আইএফএ তে যেতে পারে না, এটা এক নম্বর প্রশ্ন। ও আমি তো মনে করি ইস্ট বেঙ্গলিয়ানের থেকে বেশি মন ভাঙা, তার কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্য বটে, কিন্তু ও বাণিজ্যিক ক্ষেত্রে ওদের সাথে অনেক বেশি ইনভলভ। সেক্ষেত্রে বাণিজ্য ডমিনেট করে, অর্থ যখন পৃথিবী ডমিনেট করে, তাহলে সেক্ষেত্রে ওরাও এইটার ব্যাপারে ডমিনেট করবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।